হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিফা বার্ড হাউস। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে লাভ বার্ডের বাচ্চাদেরকে ওদের যে বক্সটার মধ্যে রেখেছিলাম সেখান থেকে নামিয়ে দিয়েছি, আর এখানে খাঁচায় পেপার দিয়ে দিয়েছি, আর ওরা পেপারের উপরে ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। তবে ওদেরকে খাঁচার মধ্যে পেপার বিছিয়ে দিলে একটাই ঝামেলা, ওরা সেটাকে কুচি কুচি করে কেটে ফেলে, বেশিক্ষণ রাখে না। তো ওই পিছনের অংশটা দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেকটা ওরা কেটে ফেলেছে, তবে এদিকে কাটেনি, আর বাচ্চারা এদিকেই দাঁড়িয়ে আছে। তো বাচ্চারা তো সারাক্ষণই ঘুমায়, তবে মাঝে মধ্যে একটু একটু হাঁটাহাঁটি করে। আর ওদেরকে ছেড়ে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ওরা যাতে ঘুরতে পারে আর খাবার বাটি থেকে খাবার খাওয়া শেখার চেষ্টা করে, এটাই। ডিম সিদ্ধ খেতে দিয়েছিলাম, পেপারের উপরেই দিয়ে দিয়েছিলাম, যাতে ওদের মা বাবার খাওয়া দেখে ওরাও ট্রাই করে। কিন্তু ওরা খাওয়া দাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমে ব্যস্ত। তো এই তো এই পাশের যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, সে তো একেবারে মাথা কাত করে দিয়ে ঘুমাচ্ছে, আর ওই পাশেরটা মাথা সোজা করেই ঘুমাচ্ছে। ওদের বাবা মা আজকে আবার একটু গোসল করেছে, যদিও ওয়েদারটা ঠান্ডাই, বৃষ্টি হয়েছে এই কারণে ওয়েদারটা ঠান্ডাই আছে, কিন্তু তারপরেও ওরা গোসল করে নিয়েছে। এখানে আছে পিকু, বাজরিরা আছে, বাজরিগররা। ওরা আবার ওই ডিমের সাদা অংশটা খেতে পছন্দ করে, তো ওদেরকে সাদাটা খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। ময়না, এই যে টু বাবু, এই যে বাজরিগরের বাচ্চারা সব একসাথে জড়ো সড়ো হয়ে ঘুমাচ্ছে, যেহেতু একটু ঠান্ডা ওয়েদার। এই যে ঘুঘু পাখিরা ডিমে তাপ দিচ্ছে, ওদের কাহিনীটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আমরা ওদের ডিম চেক করেছি, এই ডিমটা ফার্টাইল, এটা থেকে বেবি হবে ইনশাল্লাহ। তবে ওদেরটা এখনও চেক করি নেই, কারণ যেহেতু একদিন গ্যাপ দিয়ে ডিম পেড়েছে, তো ওদেরটা এখনও চেক করার টাইম হয় নাই, টাইম হয়ে গেলেই করবো। ফার্টাইল হলে ডিমে তাপ দিবে, আর ফার্টাইল না হলে ওদেরকে উঠিয়ে দিব হাড়ি থেকে। এখানে আছে এই যে কবুতর, এই কবুতর দুইটা একদম লাঠিতে দাঁড়ায় আছে, বুলবুলিও দাঁড়ায় আছে। আসলে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, সবারই একটু ঠান্ডাই লাগতেছে, আর বাহিরে প্রচন্ড বাতাস। তো এখন যেটা করতে হবে, ওদের যাতে ঠান্ডা না লাগে এর জন্য দিনের বেলায় ওদেরকে একটু ঢেকে ঢেকে রাখতে হবে। এই তো যেমনটা বলতেছিলাম, লাপার্টের ফিমেলটার ও ঠোঁট দিয়ে পেপার কেটে ওর লেজের মধ্যে নিয়ে নিছে।
এই যে ওর লেজের অবস্থা, লেজটাকে এরকম করে ফেললো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে দেখা হবে সবার সাথে, সবাই ভালো থাকবেন।